বিজেপির নেতারা কি বলছে, বলছে রাজ্যে আর কেন্দ্রে একই সরকার তুলে দিতে হবে, মোদির হাতে তুলে দিতে হবে। বাংলাটা কি জয়নগরের মোয়া? আগে দক্ষিণ চব্বিশ পরগনা তুলে দেখাও। আমি এই মাটি থেকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি, একই রাজ্যে একই সরকার করতে হবে। কলকাতায় একই সরকার, আর ওদিকেও দিল্লিতেও একই সরকার। আমি বলি কেন একই সরকারের প্রয়োজন, কেন? চোর চুরি করলে চোর ধরা পড়বে না, সেই জন্য আরামসে চুরি করে যাবে। গুজরাটে যেমন কোনো চোর ধরা পড়ে না, মধ্যপ্রদেশে যেমন কোনো চোর ধরা পড়ে না, উত্তরখণ্ডে যেমন কোনো চোর ধরা পড়ে না, হরিয়ানায় যেমন কোনো চোর ধরা পড়ে না, তেমনভাবে চুরি করে যাবে নিবিড়ে নীরবে। এ তো নির্লজ্জ দোকান কাটা। এখন এখন বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে তৃণমূলে কাজ করতে গিয়ে দম বন্ধ হয়ে আসছে, আর দম বন্ধ হয়ে আসছে বলে বিজেপির আইসিইউতে গিয়ে ভর্তি হচ্ছে। দম তো মানুষ বন্ধ করবে আগামী দিনে, দম তো মানুষ বন্ধ করবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি, বাংলার মানুষ জবাব দেবে। যারা বাংলার আবেগ ভালোবাসা বিশ্বাস অহংকার, বাংলার মানুষের ভালোবাসা নিয়ে নয় ছয় করছে, দিল্লির বুকে বিক্রি করছে, তাদেরকে যোগ্য জবাব বাংলার মানুষ দেবে। আমি আপনাদের বলবো, আমাদের ঐক্যবদ্ধ থেকে লড়াই লড়তে হবে। এখানে ক্যামেরা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়, আমরা একত্রিশে একত্রিশ করব। আজকে এই জনসভায় তিনটে বিধানসভা থেকে লোক এসছে। কোন বিধানসভা? কুলপি, মন্দিরবাজার, রায়দিঘি। আমি বলছি যে সংখ্যায় মানুষ আছে এই মাঠে, প্রায় এক লাখের বেশি মানুষ আছে, এই মানুষগুলো যদি আগামী দিন নিজের ভোটাধিকার নিজে প্রয়োগ করে বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেন, তাহলেই দেখবেন মীরজাফর এন্ড কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আপনাদের এই দায়িত্বটা নিতে হবে যে একত্রিশে একত্রিশ, আর তৃণমূল কংগ্রেস 250-এর বেশি আসন পেয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবে, এটা আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, বিজেপি যতই চেষ্টা করুক, এই যে মালদায় আমি শুনছিলাম দুদিন আগে, আমাকে ওখানকার কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ফোন করে বলছে, বলছে স্কুল থেকে ছেলেদের নিয়ে এসেছে বাচ্চাদের র্যালিতে ভিড় করবে বলে, সবাইকে 300 টাকা করে দিয়েছে, তাও মাঠ ভরছে না। স্কুলের বাচ্চা থেকে শুরু করে বিধায়ক সাংসদ সব কিনছে, এ নির্লজ্জ তো, ভাবছে কিনে ভোট হবে। আরে বাংলার মানুষের ভোট কি করে কিনবে? বলছে তৃণমূল কংগ্রেসকে উখাড় ফেকুঙ্গা। আরে অমিত শাহজি ক্যাসে উখাড় ফেকোগে? তৃণমূল কংগ্রেস কোই হোর্ডিং ব্যানার পোস্টার হ্যায়, মমতা বেন বন্দ্যোপাধ্যায় মানুষ কা দিল মে রহতা হ্যায়, ইনসান কা দিল মে রহতা হ্যায়, দিল সে ক্যাসে উখাড় ফেকোগে? তুম রাস্তে সে ফোটো হটা সকতে হো, তুম ফ্ল্যাগ মিটা সকতে হো, দো এমএলএ কো তোড় কে লে যা সকতে হো, লেকিন দিদি কো জনতা কে দিল সে ক্যাসে নিকালোগে? দিদি তো জনতা কা দিল মে বসতা হ্যায়, মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না। আগামী 50 বছর বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস থাকবে, চ্যালেঞ্জ করে যাচ্ছি। ওই সিবিআই ইডি দেখিয়ে কোনো লাভ নেই, ডবল ইঞ্জিন সরকার, একদিকে সিবিআই আর একদিকে ইডি। আর কথায় কথায় আমি বলি না আমাকে আক্রমণ, দেখুন গত পরশু দিনও সভা করেছে, আবার বলছে ভাতিজা, নাম নিয়ে কথা বলার সক্ষমতা নেই, নাম নিয়ে উচ্চারণ করে ভাব পাচ্ছে কথা কেন বলেন? আপনিরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি সিবিআই আপনার কথায় উঠছে বসছে, আর আপনি আবার নাম নিতে পারছেন না, এত ভয়। আচ্ছা বাত হ্যায় ইয়ে ডর হামকো আচ্ছা লাগা, ইয়ে ডর হামকো আচ্ছা লাগা। আপনি নাম নিয়ে কথা বলতে পারছেন না কেন? আপনি নাম নিয়ে কথা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই করেছে তাই করেছে, আমি তো নাম নিয়ে বলছি, অমিত শাহ বহিরাগত, আমি তো নাম নিয়ে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা, আমি তো নাম নিয়ে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত, আমি তো নাম নিয়ে বলছি, রাজনাথ সিং বহিরাগত। কবার দেখেছেন লকডাউনের সময় আমফানের যখন ঘূর্ণিঝড় হয়েছিল, কবার অমিত শাহকে দেখেছেন, কবার এই কৈলাস বিজয়বর্গীয়দের দেখেছেন, বিজেপির সর্বভারতীয় নেতাদের শ্রীমান নাড্ডা সাহেবদের দেখেছেন? কেউ দেখেনি। এসছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের বাড়ির ক্ষতি হয়েছে 20,000 টাকা করে কে দিয়েছে?
মমতা বন্দ্যোপাধ্যায়। আংশিক ক্ষতিগ্রস্তদের 5,000 টাকা করে কে দিয়েছে? মা মাটি মানুষের সরকারের জনগণ মন অধিনায়িকা সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বলছে? বলছে, বাঙ্গাল কো হাম ইতনা রুপিয়া ভেজা ভাতিজা খা গিয়া। আরে তুমি প্রমাণ করো। আমি তো বলেছি আমার পিছনে ইডিসিবিআই লাগাতে হবে না, আমি এই মাটির সন্তান। যারা ইডিসিবিআই এর ভরে ভয়ে বিজেপিতে যাচ্ছে আর আমাকেও চমকাচ্ছ ইডিসিবিআই দিয়ে যে বিজেপিতে যাবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আর আমার বিরুদ্ধে যদি এতটুকু কোন রকম কোন প্রমাণ তোমাদের কাছে থাকে যে আমার কোনো কার্যকলাপের জন্য বাংলা মায়ের নাম কুলসিত বা কালিমা লিপ্ত হয়েছে, আমাকে ইডিসিবিআই দিয়ে চমকাতে ধমকাতে হবে না। আমি বলেছি, আবার বলে যাচ্ছি, অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা ফাঁসির মঞ্চ করবে, আমি গিয়ে মৃত্যুবরণ করব। তৈরি আছো? তৈরি আছো? ক্ষমতা থাকলে লড়াই করবে? এসো না, লড়াই করি তথ্য আর পরিসংখ্যানের মাধ্যমে। তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে উন্নয়নের লড়াই হবে। আমরা তো রিপোর্ট কার্ড দিয়েছি মানুষের বাড়িতে, বঙ্গধ্বনি যাত্রা করেছে আমাদের লোকেরা। 10 বছরে মমতা ব্যানার্জির সরকার কি কাজ করেছে? তুমি বলো, তোমার মোদি সরকার 7 বছরে কি কাজ করেছে বলতে পারবে? ক্ষমতা আছে, তথ্য পরিসংখ্যানের নিরিখে যে কোনো চ্যানেলে বসতে চাও, তোমার মোদি কি করেছে আর আমাদের দিদি কি করেছে? 10-0 গোলে হারাবো। আজ থেকে, আজকে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে আমাদের উন্নয়নের নিরিখে আমাদের সরকার 10 বছরে কি কাজ করেছে আর তোমাদের সরকার 7 বছরে কি কাজ করেছে। হবে? ক্ষমতা আছে, লড়াই করবে? লড়াই করবে? মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে 500টা নেতা নামাতে হচ্ছে, তাতেও হচ্ছে না, তৃণমূল থেকে ভেঙে ভেঙে নেতা নিয়ে যেতে হচ্ছে, প্রাইভেট ফ্লাইট পাঠিয়ে এখন নেতা যাচ্ছে। আর পুরনো বিজেপিদের কপালে তো টোটোও জোটে না, এই হয়ে গেছে অবস্থা। আমি সকলকে বলবো, খালি দেখুন কালকে দিলীপ ঘোষ কি বলেছে, শুনেছেন? ইন্ডিয়া টুডে বলে একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটা কনক্লেভ ছিল, সেখানে গিয়ে বলছে যে রামের তো 14 পুরুষের আমরা আদি বৃত্তান্ত জানি, মা দুর্গার 14 পুরুষের আমরা কিছু জানি না, মা দুর্গার কোনো ভ্যালু নেই, রামই সর্বায় সর্বা। এদের লজ্জা হয় না? যে রামের নামে ধ্বনি দিচ্ছে সে রামকে তো আমরা অকালবোধনের রাম বলেছি, যে নিজের চক্ষুটা পর্যন্ত মা দুর্গাকে অর্পণ করেছিল। তার কারণ জানেন? নারীদের সম্মান করতে পারে না। আমাদের সবাই আজকে যারা নারী মহিলারা উপস্থিত রয়েছে, আমি আপনাদের বলবো, আপনারা সংসারের কাজ ছেড়েও আমাদের সবাই আজকে এসেছেন। যারা নারীদের সম্মান দেয় না, যারা নারীদের লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখে, যাদের রাজে উত্তরপ্রদেশের মতো উন্নাও এবং হাতরাসের মতো গণধর্ষণের ঘটনা ঘটে, তাদেরকে নারীর ক্ষমতা আমাদের আগামী দিন শিখিয়ে দিল্লি পাঠাতে হবে। এবং যারা বলছে না জয় শ্রীরাম, আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, জয় শ্রীরাম না বলে বলুন জয় সিয়ারাম, বলতে পারবেন? আগে সীতা তারপর রাম, বলার ক্ষমতা আছে? প্রত্যেকটা মিটিংয়ে আপনারা বলুন, বিজেপির মিটিং, বিজেপির নেতাদের আমি চ্যালেঞ্জ করব যে জয় শ্রীরাম না বলে আপনারা জয় সিয়ারাম বলুন। জয় সিয়ারাম দিয়ে সভা শুরু করুন। তারা করবে না, কেন জানেন? সীতাকে সম্মান দেবে না, মহিলাদের সম্মান দেবে না, মহিলারা তো এদের কাছে অসম্মানের পাত্র, মহিলারা তো এদের রাজ্যে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর বাংলার একজন মহিলা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী যে মহিলা, আজকে এই সময় এই মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষে যে কটা রাজ্য রয়েছে, একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী মানুষের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে। তাই যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাতে হবে। আমি আমার মহিলাদের জিজ্ঞেস করতে চাই, স্বামী বিবেকানন্দ বলেছিল, নারী শক্তি মাতৃশক্তি জাগ্রত না হলে পৃথিবীতে মহৎ কাজ হয় না, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আপনারা বলুন তো, যারা মহিলাদের অসম্মান করে, যাদের রাজ্যে মহিলারা প্রতিনিয়ত দিবারাত্রি ধর্ষিত হয়, তাদেরকে বাংলা থেকে আমরা বিতাড়িত করব কি না? খালি মহিলারা বলবেন, হাত তুলে বলুন, আমার মায়েরা আমার বোনেরা হাত তুলে বলুন, যারা মহিলাদের অসম্মান করে তাদের বিরুদ্ধে আপনারা আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে লড়বেন কিনা? জোরে আওয়াজ তুলুন, এমন জোরে আওয়াজ তুলতে হবে যেন দিল্লি কাঁপে। জোরে আওয়াজ তুলুন, মহিলাদের বিরুদ্ধে যারা এমন অপমানজনক মন্তব্য বা কথা বলছে তাদেরকে যোগ্য জবাব দেবেন কিনা?
যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদে পদে কুলোষিত করার জন্য, নেতাজির জন্ম জয়ন্তী, নেতাজি কি একটা রাজনীতির পাত্র? নেতাজির জন্মদিবসে ভিক্টোরিয়ায় গিয়ে একটা মহিলাকে অসম্মান করছে, কেন? সে বাংলার মহিলা বলে, এটা তার দোষ। যদি গুজরাটের হতো, মধ্যপ্রদেশের হতো, উত্তরপ্রদেশের হতো, উত্তরাখণ্ডের হতো, তাহলে গায়ে জ্বালা হতো না, গাত্রদাহ হতো না, বাংলার লোক বলে গাত্রদাহ। আমি আপনাদের বলছি, এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। এবং যারা উত্তর ভারত থেকে এসে ভাবছে বাংলাকে চমকাবো, বাংলাকে ধমকাবো, আমি আপনাদের বলি, উত্তরপ্রদেশের বিজেপিদের বহিরাগত নেতাদের গুটকার থুতুতে বাংলার লোহায় জং ধরবে না, ধরবে না, ধরবে না। যত ক্ষমতা আছে করে নিন। বহিরাগত নেতারা আসবেন, খাবেন দাবেন, পর্যটকের মতো ঘুরবেন, মে মাসে রেজাল্ট বেরোবে, আবার সবকটাকে প্যাক করে গুজরাট আর উত্তরপ্রদেশে পাঠিয়ে দেবে বাংলার মানুষ। এবং আজকে এই শপথ আপনাদের এই সভা থেকে নিতে হবে। বলছে মমতা ব্যানার্জি 10 বছরে কিছু উন্নয়ন করেনি, আর এদিকে দিলীপ ঘোষের বাড়ির লোকেরা গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করাচ্ছে। বলছে আয়ুষ্মান ভারত খুব ভালো প্রকল্প। আয়ুষ্মান ভারত আপনারা জানেন 1 কোটি 12 লক্ষ লোককে দেওয়া হচ্ছে, আর স্বাস্থ্যসাথী 10 কোটি লোককে। কোনটা নেবেন, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? আমি জিজ্ঞেস করতে চাই, আমি জিজ্ঞেস করতে চাই, হাত তুলে বলুন। আপনার শুনুন, আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার যদি একটা হাতে স্মার্টফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু স্বাস্থ্যসাথী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সুদূর কুচবিহার থেকে দক্ষিণে কাকদ্বীপ, দায়ে বায়ে যাকে দেখছেন সবার স্বাস্থ্যসাথী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এবার আপনারা বলুন তো, স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? একবার জোরে আওয়াজ তুল, আর একটু জোরে, স্বাস্থ্যসাথী। মোদী বলেছিল 15 লক্ষ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জি কন্যাশ্রীর টাকা পেয়েছেন? যুবশ্রীর টাকা পেয়েছেন? রূপশ্রীর টাকা পেয়েছেন? গতিধারার টাকা পেয়েছেন? কাস্ট সার্টিফিকেট পাচ্ছেন? স্বাস্থ্যসাথী পাচ্ছেন? তাহলে গত পরশু দিন সর্বভারতীয় সভাপতি বিজেপির, মানে প্রায় মানুষের কাছে ভিক্ষা চাইছে, একবার সরকার বানা দো, সবকো 18,000 রুপে আমি দিয়ে দুঙ্গা। বাংলার মানুষ কি হাটের গরু ছাগল যে আপনি আপনাকে ভোট দেবে, আপনি 18,000 টাকা করে দেবেন? এরা বাংলার মানুষকে কিনতে এসছে, আপনারা সেই জবাব দেবেন কি দেবেন না? যারা আপনাদের মূল্য লাগাচ্ছে 18,000-12,000 টাকা করে।